আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুবই ভয়ঙ্কর একটি ভিডিও দেখাবো, আপনারা অবাক হয়ে যাবেন। কারাগারের ভিতর নারীর সঙ্গে নোংরামি করার ভিডিও আজকে আপনাদের সামনে ফাঁস করব। পুলিশ বলেন আর সরকারি কর্মকর্তা কর্মচারী বলেন, এরা ঘুষ খেতে খেতে পয়সার লোভে এরা নিজেদের চরিত্র কুত্তার চরিত্রের মতো করে ফেলেছেন। কিছু পুলিশ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীর চরিত্র এতটাই নিচে নেমেছে, আপনি যদি গুয়ের মধ্যে পয়সা রেখে দেন এরা সেখান থেকে পয়সা তুলে খেয়ে ফেলবে। কারাগার হলো আসামিদের শাস্তির জায়গা, অথচ সেই কারাগারের ভিতরে নারীর সাথে নোংরামি করে আসামি। কারাগারের ভিতরে নারীর সঙ্গে নোংরামি করার ভিডিওটি ফাঁস হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু হয়েছে। আগে আপনাদেরকে ভিডিওটি দেখাই, ভিডিওটি দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। সিসিটিভির ফুটেজে দেখা যায়, গত 6 জানুয়ারি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার একে আটককৃত হলমার্ক কেলেঙ্কারির হুতা মালিক তানভীরের ভাইরা কোম্পানির জিএম তুষারের সাথে এক নারী সাক্ষাৎ করেন। ডেপুটি জেলার সাকরাইন সাক্ষাতের অনুমতির জন্য 12:22 সুপারের রুমে প্রবেশ করেন। এর 18 মিনিট পর অনুমতি নিয়ে বের হন। 12:56 ওই নারী কারাগারে প্রবেশ করেন। দেখা যায় ডেপুটি জেলার সাকরাইন 12:57 কারাগারের ভেতরে প্রবেশ করে 1:04 তুষারকে সাথে নিয়ে ওই নারীর সঙ্গে সাক্ষাৎ করাতে একটি কক্ষে নেন। 1:15 জেল সুপার কারাগার থেকে বের হয়ে যান। এরপর তুষার একটি কক্ষে প্রায় 46 মিনিট ধরে সময় কাটায় ওই নারীর সঙ্গে। এই ঘটনায় কারাগারের জেল সুপারের সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে ডেপুটি জেলার ক্ষিপ্ত হয়ে জানান, সুপার স্যারের অনুমতিতেই সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে। পয়সা দিলে সরকারি কর্মকর্তা কর্মচারী বলেন, পুলিশ বলেন বর্তমানে কিনতে পারবেন। কি বলবো, ভাষা খুঁজে পাই না, বিচার আপনাদের উপর ছেড়ে দিলাম। বন্ধুরা, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।